সোহে খাদ্য রসিক মানুষজন কেমন আছো তোমরা? তো আজকে আমরা বানাবো আলু পরোটা। তো এটা করতে আমাদের আলু তো অবভিয়াসলি লাগবে, তার সঙ্গে কী লাগবে তোমরা এখানে দেখে নাও। সো ফার্স্টে আমরা আলুটাকে গ্রেট করে নিচ্ছি, আমি কিন্তু এখানে আলুটাকে স্ম্যাশ করছি না, তোমরা চাইলে স্ম্যাশ করে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এবারে আমি আলুটার উপরে লবণ দিয়ে নেব স্বাদ মতো, আর এবার আমরা পেঁয়াজ, কাঁটা লঙ্কা আর গ্রেট করা আদাটাও দিয়ে দেবো। এরপরে আমরা ধনে গুঁড়ো দিয়ে নেব, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অ্যান্ড এবার ফাইনালি চাট মশলা দিয়ে এটাকে ভালো করে একবার মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি আলতো হাতে মাখাচ্ছি, আলুগুলো যাতে পুরো স্ম্যাশ না হয়ে যায়। আর হ্যাঁ, আটাটা আমি আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, আটাটা নর্মাল রুটি যেভাবে করি ওরকম আটা মাখিয়ে রেখেছিলাম, শুধু জোয়ান দিয়ে মাখিয়েছিলাম, আর পরে বাটার দিয়ে ময়াম দিয়ে দিয়েছিলাম। এবার পুরটা ভরে দেবো, এরম করে এটাতে পুর ভরে নেবো। দোকানে খেলে ওরা কিন্তু অনেক কম পুর দেয়, এখানে আমাদের যতটা মন মর্জি পুর দিতে পারি। এবার এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে এটাকে কিন্তু ভালো করে একবার গোল করে রাখতে হবে, নাই কিন্তু এটা ফুলবে না। সো এবার এগুলোকে বেলতে হবে, বেলার জন্য শুকনো আটা ছড়িয়ে বায়ের গায়ে লাগিয়ে এগুলোকে হালকা হাতে বেলতে হবে, বেশি জোরে বেললে কিন্তু এগুলো ফুটো হয়ে যাবে আর আলুগুলো বেরিয়ে যাবে। তো এটাকে হালকা হাতে একবার বেলে তাওয়াত দিয়ে দিতে হবে। এবার এর গা দিয়ে যখন বাবলস উঠতে শুরু হবে তখন এর গায়ে বাটার বা তেল মাখিয়ে দিতে হবে। আমি এখানে ঘি ইউজ করেছি, তোমরা বাটার বা তেল ইউজ করতে পারো। সো দেখো এটা কত সুন্দরভাবে ফুলছে। তো আমাদের এটা কিন্তু অলমোস্ট রেডি আলু পরোটা। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব, আমাদের কিন্তু আলু পরোটা পুরো রেডি। দেখো কতটা ভালো লাগছে, ভিতরটা দেখো, ভিতরে পুরো আলুর লেয়ারটা ভালো করে বোঝা যাচ্ছে কত মোটা লেয়ার আলু। রেস্টুরেন্টে তোমরা কিন্তু এত মোটা লেয়ার পাবা না আলুর। এটা চাইলে তোমরা শুধুও খেতে পারো, শুধুও কিন্তু এটা খুব ভালো লাগে। তো চলো আজকের জন্য এটুকুনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর বেল নোটিফিকেশান অন করে দিও চ্যানেলের আপডেটস পাওয়ার জন্য। তো চলো, বাই।